بسم الله والصلاة والسلام على رسول الله وبعد সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা বলবো, যে পাঁচটি হাদিস আপনি যদি আমল করেন, আমি যদি আমল করি, তাহলে পুরা হাদিসের ভাণ্ডার উপর আমল করা হয়ে যাবে। আমরা অনেকেই কোরআন হাদিস হয়তো পড়িনি, মাদ্রাসায় পড়িনি, কোরআন হাদিস গবেষণা করার সুযোগ পাই না, অনেকে নানান কাজে ব্যস্ত থাকি। আজকে আমরা আপনাদের সামনে এরকম পাঁচটি হাদিস তুলে ধরবো, যে পাঁচটি হাদিসের বিধান মতো, এর আলোচনা মতো আমরা আমাদের জীবনকে সাজালে আমাদের জীবন শান্তিময় হবে, সুখের হবে, আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এই হাদিস পাঁচটি এটা আমার নয়, আমাদের ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার ছেলে হাম্মাদ ইবনে আবি হানিফাকে এক সময় নসিহত করতে গিয়ে বলছেন, বাবা আমি তোমাকে এমন পাঁচটি হাদিসের কথা বলবো, যে পাঁচটি হাদিসের উপর আমল করলে তোমার পুরো হাদিসের উপর আমল করা হয়ে যাবে। সেই পাঁচটি হাদিস আমাদের সকলকে জানা দরকার, গুরুত্বপূর্ণ পাঁচটা হাদিস। আমরা অবশ্যই এই পাঁচটা হাদিসের ভিতরে যে নির্দেশ দেওয়া হয়েছে, অনুশাসন, আমরা এর উপর আমল করার চেষ্টা করব। সে পাঁচটি হাদিসের এক নম্বর হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সকল আমল ডিপেন্ড করে হলো নিয়তের উপর। আমার এবং আপনার আমল, আমার এবং আপনার কাজ ডিপেন্ড করে নিয়তের উপর। নিয়তের কারণে অনেক আমল, ভালো কাজ নিয়তের কারণে গুনাহের কাজ হয়ে যায়, অনেক আমল সবের কাজ, কিন্তু নিয়তের কারণে এটা সব আর থাকে না, সবহীন হয়ে যায়। নিয়ত খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। রূপ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় একজন ফকিহ, অনেক বড় একজন মুহাদ্দিস, তিনি বলেছেন, রুব্বা আমালিন সগীর ইউআযিমুহু নিয়্যা, অনেক ছোট ছোট আমল আছে যেগুলোকে নিয়তের ইখলাসের কারণে, নিয়তের পরিশুদ্ধতার কারণে ছোট আমল হওয়ার পরও সে আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটা বড় হয়ে যায়। অরুব্বা আমালিন কাবীর ইউসগীরুহু নিয়্যা, এবং অনেক বড় আমল, অনেক বড় আমল দেখতে দেখা যায়, অনেক বড় সওয়াবের কাজ করেছি আমি, কিন্তু আমার নিয়ত ভালো না থাকার কারণে, আপনার নিয়ত ইখলাস না থাকার কারণে সে আমলটা আল্লাহর কাছে কবুল হয়নি, এটা কোনো চারপাশের দাম নেই। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষেরা, তোমরা আমার সাহাবায়ে কেরামকে নিয়ে তোমরা মন্তব্য করবেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, হে মানুষেরা, তোমরা আমার সাহাবায়ে কেরামের বিপক্ষে অবস্থান নেবে না, তাদের সমালোচনা করবে না, কারণ তোমরা যদি পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণরূপ আল্লাহর রাস্তায় দান করো, তাহলেও এটা আমার সাহাবায়ে কেরাম যারা একটা আধা খুরমা, একটা খেজুর পরিমাণ যা আল্লাহর রাস্তায় দান করছে, তার সমতুল্য হতে পারে না। সুবহানাল্লাহ, কেন? কারণ তারা ইখলাসওয়ালা ছিল। এই জন্য আপনার এবং আমার সকলের আমল আমরা যেন আমাদের নিয়তের উপর হবে, নিয়ত অনুসারী হবে, আমার নিয়তকে আমরা খাঁটি করে নেব। দুই নম্বর, আল হালাল বাইয়িনুন আল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাতুন, হালাল এবং হারাম উভয়টা স্পষ্ট, কোনটা হালাল কোনটা হারাম আপনি চিন্তা করলে বুঝবেন যে এটা হালাল এটা হারাম, কিন্তু উভয়টার মাঝখানে কিছু রয়েছে অস্পষ্ট বিষয়, যেটা হালালও না হারামও না। প্রকৃত মুমিন, যে প্রো মুমিন, যে রিয়েলি মুসলিম, সে অবশ্যই সে হারাম থেকে তো অবশ্যই বেঁচে থাকবে, সে হালালটা গ্রহণ করবে, কিন্তু যে সন্দেহপূর্ণ, যেটা হালাল না হারাম বোঝা যাচ্ছে না, সেখান থেকেও একজন প্রকৃত মুসলিম যে সে বেঁচে থাকবে। এই দুইটা হাদিস, প্রথম হাদিস বুখারী শরীফের প্রথম খণ্ডে প্রথম হাদিস এটা, দ্বিতীয় হাদিসটা হলো আল মুসলিম শরীফের দুই নম্বর খণ্ডের 28 পৃষ্ঠাতে হাদিসটা এসেছে, হাদিসটা 1599 নম্বর হাদিস সহিহ মুসলিমের। তিন নম্বর হাদিস যেটা সহিহ মুসলিমের, সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে আর অন্যান্য হাদিসের মধ্যে রয়েছে, তিন নম্বর হাদিসটা হল আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং যার জবান থেকে অন্য মুসলমানরা, অন্য মুসলিম নিরাপদ থাকে। আপনার এবং আপনার এবং আমার জবান দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়, আমার এবং আপনার কথাবার্তা কাজ কর্ম এমন হওয়া চাই যেন আমার কাজকর্মের কারণে, আমার জবানের কথার কারণে কোনো মানুষ কষ্ট না পায়। এই জন্য এক কিতাবের মধ্যে আছে যে যারা হায়াতু সিনান ইলা হাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু, মানুষের কথার দ্বারা মানুষ যখন কাউকে কষ্ট দেয়, এটা এত বেশি লেগে যায় যেটা আর কোনোদিন শুধায় না, এটা কোনোদিন আর এটার পরিসমাপ্তি আসে না, কিন্তু একটা অস্ত্রের আঘাত এটা এক সময় শুকিয়ে যায়, ভালো হয়ে যায়। এর জন্য আমার এবং আপনার জবান আমরা ইউজ করতে গেলে অবশ্যই আমার এবং আপনার জবানকে খুব কেয়ারফুলি ইউজ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয়ই তোমাদের কান, তোমাদের কর্ম, তোমাদের চক্ষু, সব কিছু আমাদের সব কিছু আল্লাহর সামনে আমাদের হিসাব দিতে হবে, জিজ্ঞাসা করতে হবে আমাদের সকলকে।
এজন্য আপনার এবং আমার অবশ্যই জবানকে আমরা হালাল পথে, সৎ পথে, নেই পথে ব্যবহার করব। কাউকে কষ্ট দেওয়া, কোন মুসলমানকে কষ্ট দেওয়া, বিশেষ করে কোন মুসলমান কেন, কোন কাফের কেউ কষ্ট দেওয়া যাবে না, কোন প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মাইয়াজ মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি দুইটা কাজ করতে পারো, এক নম্বর তোমার জবান যদি তুমি ভালো কাজে ব্যবহার করতে পারো, জবানের জিম্মাদার যদি গ্রহণ করতে পারো, তুমি যদি আমি রসুলকে এই গ্যারান্টি দিতে পারো যে তুমি জবান দ্বারা কোনো গুনাহ কাজ করবে না, তোমার জবান দ্বারা কাউকে কষ্ট দিবে না যদি এই কাজটা তুমি করতে পারো, আর তোমার যে দুই দুই পায়ের মাঝখানে যে যৌনাঙ্গ রয়েছে, অর্থাৎ কোনো জিনার কাজ, কোনো গুনার কাজ তোমার দুই পায়ের, অর্থাৎ জিনার কোনো কাজ করবে না, তোমার দুই পায়ের মাঝখানে যে যৌনাঙ্গ রয়েছে এর মাধ্যমে তুমি কোনো গুনার কাজ করবে না, তা আমি রাসূল তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি, জান্নাতের তোমার জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলকে জবান এবং হাতের ব্যবহারের ব্যাপারে খুব সাবধান হতে হবে। চার নম্বর হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলমান, মুসলমানের সৌন্দর্য হল এইটা যে সে তার অপ্রয়োজনীয় যে কাজে তার কোনো ফায়দা নেই, দুনিয়া এবং আখরাতের কোনো কল্যাণ নেই, সে কাজ থেকে একজন মুসলমান অবশ্যই দূরে থাকবে। না, চার নম্বর হাদিস, আমাদের অনেককে দেখা যায় শুধু শুধু বসে থাকি, মাগরিব থেকে এশা পর্যন্ত চার দোকানে বসে কাটাইয়া দিচ্ছে, অনেককে দেখা যায় খেলাধুলার মধ্যে কাটাইয়া দিচ্ছে। এই ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কী প্রয়োজন আপনার এই খেলা দেখার? আপনার এই খেলা কোন কাজে আসবে? কোনো কাজে আসবে না। বহুত সময় আমরা গল্প করে কাটাইয়া দিচ্ছি, বহুত সময় ঘুমায় কাটাইয়া দিচ্ছি। এজন্য আপনার এবং আমার অনর্থ কাজ থেকে দূরে থাকতে হবে। ঘুম তো অবশ্যই ভালো কাজ, কিন্তু আনলিমিটেড ঘুম না, একটা সময় আছে। বিজ্ঞানীরা বলেছেন, ডাক্তাররা বলেছেন, প্রতিদিন 6-7 ঘন্টা ঘুমালেই হয়, তো এর চেয়ে বেশি ঘুমানো ঠিক না। এসার পরে ঘুমিয়ে যান, তাহলে আপনার রাত্রের ঘুমটা হয়ে গেল, দিনের বেলা কোন ঘুমাইলে আপনার শরীর চাঙ্গা হয়ে গেল, এনার্জি হয়ে গেল। এই জন্য আমার এবং আপনার অতিরিক্ত অপ্রয়োজনীয় কাজ থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে। পাঁচ নম্বর হাদিস, লা ইউমিন আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। একজন মুমিন ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হইতে পারে না যতক্ষণ না সে তার অপর মুসলিম ভাইয়ের জন্য সে নিজে যেমন ভালোটা পছন্দ করে, ভালোটা চাই, উন্নতটা চাই, ভালো জিনিস, ভালো খাবার খেতে পছন্দ করে, তার অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। একজন মুমিন তেমনটাই হবে। আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনি একজন মুমিনের জন্য এতটুকু করতে পারবেন না? টাকা দিলে কি কমে? কমে না ভাই। এই জন্য একজন মুসলমানের জন্য আমি এবং আপনি যেটা পছন্দ করি, আমার অন্তত ওটা না হোক, তার জন্য আমি একটু ফিকির করি, তার খাবারের ব্যবস্থা করি। এই জন্য শরীয়তে জাকাতের ব্যবস্থা করেছে, সদকাতুল ফিতরের ব্যবস্থা করেছে, আরও অনেক দান সদকাতের কথা শরীয়তে উদ্বুদ্ধ করেছে। যেন আমরা সকলেই আমাদের আল্লাহ প্রদত্ত যে দান, আল্লাহ প্রদত্ত যে আমাদের টাকা পয়সা, যেন আমরা মানুষকে দান করতে পারি। আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমার টাকার মধ্যে আমার পয়সা, এটা আমার না, এটা আল্লাহর দেওয়া। সুতরাং এ টাকার মধ্যে অন্য গরিব, অসহায়, আমার আত্মীয় স্বজন, তাদেরও হক আছে, আমরা তাদেরকেও দান করব। এই পাঁচটা হাদিস আমরা সকলে আমল করার চেষ্টা করব। পাঁচ নম্বর হাদিসটা হলো এই, লা ইউমিন আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। একজন মুমিন ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওটাই পছন্দ করে যা সে তার নিজের জন্য পছন্দ করে। আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটা গুরুত্বপূর্ণ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। এটা আমার কথা নয়, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজে বলেছেন। এই পাঁচটা হাদিসের উপর আমল করলে আমাদের গোটা জীবন সুন্দর হয়ে যাবে। আমরা অনেকে কর্মস্থলে কাজ করি, আমাদের হয়তো সকলে হাদিস পড়ার সুযোগ নেই, সময় পাচ্ছে না, গবেষণা করার সুযোগ হচ্ছে না, অন্তত আমরা এই পাঁচটা হাদিসের যে বিধান, এই পাঁচটা হাদিসের যে নিয়ম, এই পাঁচটা হাদিসের মধ্যে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আদেশ করেছেন, নিয়ম বলেছেন, আমরা সেগুলোর উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته